নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ঝুমা সাথী ব্লগে তোমাদের স্বাগত। সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা। আমাদের বিকাশ দা চলে এসছে, আমি যাই একটুখানি দেখি কী নিয়ে এসছে। সেসব নিয়ে আসি কিনে কেটে বেকারি গাড়ি দিয়ে। লাড্ডু আছে বিকাশ দা? লাড্ডু আছে? লাড্ডু দেখতে হবে, ফ্রিজে আছে নাকি দেখো তো তোমার গোপালের জন্য। দেখো কত কিছু নিয়ে এসছে আমাদের বিকাশ দা। ফ্যামিলি প্যাক দিয়ে দাও, ফ্যামিলি প্যাক একটু ভালো দেখাই। দেখো ফ্যামিলি প্যাকটা নিয়ে নিয়েছি, আজকে এই হয়ে যাক খাওয়া দাওয়া। চলো সকালে কাজ নেই তো আমার বেকারিতে আসো তো, প্যাকেটের কাজ লোক কম আছে। এই দেখো বিকাশ দা আমার বিস্কুট সব নিয়ে এসে সাজিয়েও দিচ্ছে, দেখতে পাচ্ছ? আজকে সকালবেলা বিকাশ দারে দিয়েই শুরু করে দিলাম, ঠিক আছে? আর আমাদের এই যে ছোট গিন্নি হাজির হয়ে গেছে, দেখেছেন? তাই দেখো সব কাজে যাচ্ছে, বাড়ি চায়। তুমি দেখা পড়া হাত, আরে বাবা, ঠিক আছে। আমার কুতুর জ্বর হয়েছে, আমার কুতুর রোদ পোয়াচ্ছে, দেখুন। চলো আসো আসো, রুটি খাবো। চলো 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 আসো 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 আসো, চলো রুটি খাবো। চলো দেখো আমার জোর জ্বর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা? এই দেখো আমার জোর জ্বর হয়েছে, ও রাস্তায় বসে রোদ পোয়াচ্ছে, ও ঠান্ডা লাগছে বলে। চলো ঘরে চলো, এই যে এই যে এই যে রুটি নিয়েছি, রুটি খাবো না? চলো আসো 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 ঘরে আসো, চলো আসো। এই যে ঘরে আসছে, ও রুটি খাবে এখন, চলে আসো যে যে রুটি খাবে, ঠিক আছে? ঘরে গেলাম, চলে এসো। আসো জ্বর হয়েছে বলে খেতে ইচ্ছা করছে না তোমার? খেতে ইচ্ছা করছে না? এনো খেনো, জ্বর হয়েছে খাবে না বলছে। এই দেখুন আমাদের এক কাকিমা সকাল হয়েছে আর সবজির খোঁজে বেরিয়ে পড়েছে। এই দেখুন ধুন্দুল পাচ্ছে, আজকে ধুন্দুলের তরকারি হবে, দেখুন কি করে ধুন্দুলটা পাচ্ছে। ওরে বাবা, ধুন্দুল তো মনে হচ্ছে গাছেই রান্না হয়ে যাবে, পড়লো না, এ পড়লো না, পড়লো না রে, পড়বে আজকে না, ওই জায়গায় থাকবে ও তো। গাছ সবজি সব একসাথেই খাওয়া যাবে, পাড়ার লোক ঠিক নেই। এই দেখুন আবার বাঁশের মাথা ঘুরিয়ে নিচ্ছে, পড়ছে না বলে। এই দেখুন কিরকম করে পাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন? সবজি কিনে খাবে তা না, কি ধুন্দুলের পেছনে খোঁচাখুচি করে বেড়াচ্ছে। মানুষ একটু গা মা ডলবে তাই সেসব পায়ের পেরে খাইয়েই ফেলাচ্ছে। হলো না, পারিনি আল্লাহ, ঠিক নয় পারিনি আল্লাহ। এই যে সবজি খাওয়ার ধান্দায় মনে হচ্ছে কারেন্টের ওয়্যারটাই ছিঁড়ে দেবে, লাস্টে বাড়ি চলছে, ব্যাস ব্যাস পেরেই ছাড়ব, তাও পারতে পারলাম না। হবে না হবে না, আগা ঝুলছে, আগা আগা দিয়েই খাওয়াবে না, লাস্টে পড়লো অনেক কষ্টে, পারলো একজন আনতে যাচ্ছে আরেকজন। ওই যে এখন জঙ্গলে এক ধুন্দুলের পিছনে কয়জন লোক,
কই পাওয়া গেল পাওয়া যাবে না কেন এখনো পাওয়া যাচ্ছে না দেখুন জঙ্গলে খুঁজে অবশেষে পাওয়া গেল এই যে আদা পাওয়া গেছে আদা পড়লো মানে আদা অনেক পাওয়া গেছে এই যে দেখি এই যে হ্যাঁ এ ভগবান যে চলে এসছে বেকারি গাড়ি আরেকটা এবার এই বেকারি গাড়ি থেকে কি কি নিয়ে যায় দেখা যাক এই দেখুন দেখতে পাচ্ছেন আজকে সব বেকারি গাড়ি দিয়ে ফিরিস দেওয়া হবে আর তোলা হবে ভিডিও হবে তাই দেখুন কি কি নিয়ে যাচ্ছে কি এগুলো সব আমার দোকানের বাটার আর কি আছে বাটার নিমকি রাক্স মিক্সচার অনেক কিছু আছে মুরকু দেখেন কত ধরনের খাবার ঠিক আছে এটাও আমি একটা নিয়ে নিই ঘরে খাওয়ার জন্য ভালোই বিস্কুটটা সব মাছি দাদারা এখানে গল্প করছে সাইক্লোনের ব্যাপারে বলছে কি হবে সাইক্লোন চলছে কাজে গেলে মাছ পাবো কিনা তার সব গল্প চলছে এখানে কি আছে ভিডিও লাগে আমি আমাদের কি হবে যে বলছে ভিডিও লাগে যাই তা বলেন ওনার সাথে যাওয়ার মতো অবস্থায় আছে দেখুন আমার হিরো সাজতে চাচ্ছে আপনারা কমেন্ট করে বলবেন এটাকে আমার হিরো বানানো যাবে কি না দর্শনের সকাল থেকে সব কাজকর্ম করে কমপ্লিট করে স্নান পুজো কাজ সব কমপ্লিট করা হয়ে গেছে এখন রান্নাঘরে যাব তার আগে একটু কিছু জল মিষ্টি মুখে দিয়ে নিই তারপরে রান্না করতে ঢুকবো অনেক বেলাও হয়ে গেছে কী খাওয়া যায় কুলিপিঠে একটু কুলিপিঠে খেয়ে নিই মিষ্টিটা একটু মুখ করে স্নান করে উঠেছি তো একটু মিষ্টি মুখ করে তারপরে যাব রান্না করতে দেখুন কুলিপিঠেটা কত সুন্দর চললাম রান্নাঘরে দেখা যাক এখন কী রান্না করা যায় আগে তো ভাতটা বসিয়ে নিই তারপরে দেখছি কি করা যায় এই দেখো চালটা আগে ধুয়ে নিই আগে ভাতটা বসিয়ে দিই তারপরে তরকারি ফরকারি কী রান্না করবো সেটা দেখি মাছ করবো না ডিম করবো চিন্তা ভাবনা করে নিই তারপরে ভাতটা প্রায় উতলে এসছে এই দেখো এখনই উতলে এসে যাবে বুঝেছো আর আমি কী কী রান্না করবো সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো আলু নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে এটাই আজকে রান্না করবো বাবা রান্নাবাড়া করে একদম ঘেমে জল হয়ে গেছি প্রচণ্ড গরম দেখো কী কী রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো দেখায়নি তো ভাত তো আগেই হয়ে গেছে এই দেখো আলুর দম করেছি এই দেখো মাছের ঝাল করেছি আর ভাত তো আর দেখালাম না জানো তো তরকারি যখন করেছি ভাতও তো নিশ্চয়ই করেছি ঠিক আছে একটু বাইরে ঘুরে এসে ভালো প্রচণ্ড ঘরে গরম বাবা রান্না করতে হয়ে গেছে যাক দুপুরে রান্নাবাড়া করে টোরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তা আর টের পাইনি কোন সময় বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে এখন একটু চা বানিয়ে নিয়েছি এখন একটু কর্তাগিন্নি দুজনে মিলে চা খাবো তা চাটা নিয়ে যাই দোকানে অত দোকানে গেছে দোকান খুলতে আমি এখন যাই চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা দেখলে কমেন্ট করবেন একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো পরের ভিডিওতে ধন্যবাদ